একাদশ শ্রেণীর আমার ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, 2022 সালে যে তোমরা সংস্কৃত বিষয়ের পরীক্ষা দিয়ে আসলে সেই প্রশ্নের সঠিক অ্যান্সার আমি এই ভিডিওতে করে দেখাচ্ছি। মূলত MCQ ও SAQ-র অ্যান্সারগুলো, সেই সঙ্গে ব্যাকরণের অ্যান্সারগুলো আমি করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও। রাইট চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে সেইগুলোই হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি তোমরাও এইভাবে পরীক্ষার খাতায় করে এসেছো। তোমাদের কাছে প্রশ্নপত্র হাতে আছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এরপর নাট্যাংশ থেকে যে প্রশ্নের অ্যান্সারগুলো রয়েছে দেখো, তাক দেওয়াই রয়েছে ভবতারিণী, সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তার অ্যান্সারগুলো দেখে নাও। এরপর গদ্যাংশ থেকে যে SAQ প্রশ্নগুলি দেওয়া রয়েছে তার অ্যান্সারগুলো দেখো, আমি পাশে পাশে লিখে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে পড়ে নাও। ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠল? চোর ও ব্রহ্মরাক্ষসের তর্কে ব্রাহ্মণ জেগে উঠেছিল। তারপর ব্রহ্মরাক্ষস কী চেয়েছিলেন? ব্রহ্মরাক্ষস ব্রাহ্মণকে ভক্ষণ করতে চেয়েছিলেন। চোরের কী ইচ্ছা ছিল? বাছুর গরু দুটির চুরি করতে চেয়েছিল। ব্রহ্মরাক্ষসের ভোজনের সময় কখন, সে কাকে খাবে বলে নিশ্চিত করেছিল? এর উত্তরটা লেখো, ষষ্ঠান্নে বালিকে ব্রাহ্মণকে খাবে বলেছিল। ব্রহ্মরাক্ষসের চেহারা কেমন ছিল? অতি বিরল, তীক্ষ্ণদণ্ড, পঙ্ক্তিবিশিষ্ট, উঁচু নাকযুক্ত, রক্তচক্ষু সমগ্র শরীরে দৃশ্যমান, শিরা ধমনীযুক্ত, শুকনো গাল, পিঙ্গল বর্ণ। মেঘের বংশের নাম কি? পুষ্কর এবং আবর্তক। মেঘদূত কে রচনা করেন? মহাকবি কালিদাস। যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল? কুবেরের কথা মতো কাজ করবার কারণে। যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল? যক্ষকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? রামগিরি পর্বতে। তারপর হচ্ছে ব্যজহার শব্দের অর্থ কি? জানালো। বর্গীজয়াকার, দন্তনায়কার, লয়কার। নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন? না, সুরেন্দ্রনাথের বাড়িতে। তারপরে প্রশ্ন আছে, ভারত বিবেকম এর প্রথম দৃশ্যের সময়কাল কত? 1861 খ্রিস্টাব্দের, কলকাতার শিমুলিয়ায়। তারপর হচ্ছে নরেন্দ্রনাথের বংশ পরিচয় কি? না, দত্তবংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর হৃদয় মম নিরন্তর ক্লিত শান্তি কে বলেছেন? শ্রীরামকৃষ্ণ, সরি, এটা হচ্ছে ক্লিন সাথী। হৃদয়ং মম নিরন্তরং ক্লিন সাথী কে বলেছেন? শ্রীরামকৃষ্ণ। মহাভারতের অপর নাম কি? শত সাহস্রী সংহিতা বা ভারত সংহিতা। রামায়ণের রচয়িতাকে? বাল্মীকি। মহাভারতের রচয়িতাকে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এরপর এগুলো হচ্ছে বড় প্রশ্ন, আশা করি এগুলো তোমরা ঠিক করে নেবে। এরপর চলে এসো ব্যাকরণে। দেখো, আমি ব্যাকরণে পাশে পাশে অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও। যোদ্ধাপি অসিতাস্য পৃথিদেশ নায়ক, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত কৃত, গঙ্গাযুক্ত উদকম, সুযুক্ত আগতম, প্রযুক্ত এজয়ে। এরপর শব্দরূপগুলো দেখো, পাশে পাশে লিখে দিয়েছি। এটার শব্দরূপের অ্যান্সার হচ্ছে হরে, এটা হচ্ছে জন্মাসু, লতয়া, ফলে। এরপর 11 দাগের ধাতুরূপগুলি করা হয়নি। 12 দাগের দেখো, টিযুক্ত তব্য কর্তব্য, হনযুক্ত স্নেতু সমান ঘত, ভয় দন্তন্য ত। তারপর বৃতযুক্ত সানজ সমান বর্তমান, সহযুক্ত তুমুন সমান হচ্ছে সহিতুম, প্রযুক্ত প্র রুট অ্যাপ যুক্ত ল্যাব সমান প্রাপ্য। এবার অব্যয় পদের সাহায্যে বাক্য রচনা, আলম আলম না অর্থে, বিবাদ আয় আলম, অন্তেরণ অন্তেরণ মানে ছাড়া অর্থে, সমম অন্তেরণ বিদ্যা, সহ সহ মানে সাথে, পিতা পুত্রেণ সহ গচ্ছতি। এবার রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে, ছাত্রেণ পুস্তকম পাঠয়তে, এটা হচ্ছে উক্ত কর্মে প্রথমা। তারপর গ্রাময় গচ্ছতি কৃষক সম্প্রদানে চতুর্থী, পর্বতেষু হিমালয় উন্নত, এটা নির্ধারণে সপ্তমী, পিতা সহ পুত্র গচ্ছতি সহ শব্দযোগে তৃতীয়া, ভয়াত বালিকা কম্পেতে অপাদানে পঞ্চমী।
তো এই ছিল তোমাদের শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো। আশা করি ভাই বোনেরা বুঝতে পেরেছ এবং তোমাদের পরীক্ষাও খুব ভালো হয়েছে। আজের পরীক্ষায় হয়তো তোমাদের শেষ পরীক্ষা ছিল, আগামীকাল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা আছে, অনেকের হয়তো থেকে থাকবে। যাই হোক, ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুমহলে শেয়ার করতে তোমরা ভুলো না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, তোমাদের পরীক্ষা এবং আগামী জীবন তোমাদের আরও উন্নত হোক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি।